হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মাসে যে 8টা চাকরির আপডেট বেরিয়েছে সেই ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো এই ভিডিওতে ওই 8টা চাকরির আপডেট সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে করা আছে, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিও, আর যার যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাপ্লাই করো। আর হাতে বেশি সময় নেই, তাই খুব তাড়াতাড়ি ফর্মগুলো ফিল আপ করে নিও। তো চলো ভিডিওটা শুরু করছি। বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে এক নজরে দেখে নিই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এইসব চাকরিতে আবেদন করতে পারবেন। প্রতিটি চাকরির খবরের শেষে অ্যাপ্লাই নাও বাটন দেওয়া আছে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে ওই চাকরি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। বন্ধুরা, আমি এখানে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে সবকটার প্লেলিস্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে করে দেখে নিও যে কোন কোন চাকরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে? এক, রাজ্যে নতুন করে আশাকর্মী নিয়োগ, এটার ভিডিও আশা করছি করা আছে, তোমরা দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। রাজ্যে নতুন করে আশাকর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স, আবেদনে ইচ্ছুক প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2022 তারিখে বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদন চলবে 25 জুলাই পর্যন্ত, মানে বেশি সময় নেই হাতে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক হেয়ার করলেই তোমরা ওই নোটিফিকেশন বা ফর্মটা পেয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ভারতীয় রেলের টিকিট সেলার নিয়োগ, শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 বছরের বেশি। বয়স হিসাব করবেন 19 জুলাই 2022 তারিখের হিসাবে, মানে 19 জুলাই 2022 তারিখ হিসেবে 18 বছর যেন বেশি হয় তোমাদের বয়স। আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করবেন, ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 19 জুলাই 2022, তার মানে বুঝতে পারছো অফলাইন ফর্ম এটাও, এটা অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে তোমরা ফর্মটা দেখে নিতে পারবে। এরপর আসছে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে অগ্নিবীর আর্মি নিয়োগ। তোমরা জানো বন্ধুরা যে অগ্নিবীরের একটা হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে সকলে আবেদন করছে যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে বা বয়সের মধ্যে পড়ছে। তো তোমরা যারা এখন এই ফর্মটা ফিল আপ করোনি অবশ্যই ফিল আপ করো, কারণ এটা ভীষণ ভীষণ ভালো একটা চাকরি। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে, ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে 17.5 বছর থেকে 23 বছরের মধ্যে, তার মানে একদম ইয়াং ব্যাচ নেওয়া হবে, আর আর্মি যেহেতু তাই ইয়াংটাই বেশি প্রেফারেবল। আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করবেন, ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, তার মানে এটা অফলাইন ফর্ম নয় অনলাইন ফর্ম। তো তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করো যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো। আর অগ্নিবীরের আমি কোনো ভিডিও দিইনি বন্ধুরা, এটা তোমরা পাবে না, কারণ এটা আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। তো তোমরা যদি চাও এর উপর আমি একটা ভিডিও করে দিতে পারি। তো আবেদনের শেষ তারিখ 3রা আগস্ট, তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আবেদন করে ফেলতে হবে, পরের দিকে কিন্তু সার্ভার জ্যাম থাকতে পারে। ওকে, কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ, কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে, প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যেই বয়স হতে হবে, আর যেহেতু সেন্ট্রালের এটা এই 18 থেকে 27 বছরই থাকে। এছাড়াও ওই SC ST যাদের আছে, মানে যারা বয়সের ছাড় পান, সেটা কিন্তু পেয়ে থাকবেন। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এটাও অনলাইন ফর্ম সেন্ট্রালের ফর্ম। আবেদনের শেষ তারিখ 31 জুলাই পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার মানে এটারও কিন্তু হাতে বেশি সময় নেই। 31 জুলাই সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে, প্রার্থীর বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এছাড়া মনে হচ্ছে বয়সে ছাড় পেয়ে যাবেন SC ST রা। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 14 আগস্ট 2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন, মানে মোটামুটি এটার অনেকটা সময় আছে, তাও বন্ধুরা ফেলে রাখলে চলবে না, তোমাদের অতি শীঘ্রই আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে সবকটা ফর্ম, যে 8টা ফর্মের আজকে আমি ডিটেলস বলছি, সেই 8টা ফর্ম কিন্তু আমার ভিডিও করা হয়নি সবকটা, কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা করা হয়ে গেছে। তো যেগুলো করা হয়নি সেগুলো যদি তোমরা বলো তো অবশ্যই সেগুলোর ওপরও ভিডিও করে দেবো। আর বন্ধুরা, এখনও অনেক ফর্ম আমার কাছে পেন্ডিং রয়েছে, মানে যেগুলো এখন আপডেট দেওয়া হয়নি, ওগুলো আপডেট দিচ্ছি না, কারণ ওগুলো ভ্যাকেন্সিটা খুব একটা বেশি নয় তাই। কিন্তু তোমরা যদি বলো তো সেগুলোরও আমি আপডেট দিতে থাকবো। আমি চাইছিলাম যাতে তোমরা বিরক্ত না হও যে অল্প ভ্যাকেন্সি ফালতু না দেওয়াই ভালো, কিন্তু এরপর থেকে আমার মনে হয় যে সব কটাই আপডেট দেওয়া উচিত। কার কোন ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসে সেটা তো আমি জানি না, তো এবার থেকে আমি চেষ্টা করবো সবগুলোই আপডেট দেওয়ার।
ওকে, 6 নম্বর যেটা আছে, হেড কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, এক্ষেত্রেও আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে জুলাই 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন, তার মানে এটার হাতে বেশি সময় নেই, অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন আর অ্যাপ্লাই হেয়ার এখানে ক্লিক করে জানতে পেরে যাবেন, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। রাজ্যে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন, বয়স হতে হবে প্রার্থীর বয়স 19 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, আবেদন শেষ হবে, আবেদনপত্র পাঠাতে হবে অনলাইনের ক্ষেত্রে 20শে 20 জুলাই এবং অফলাইনের ক্ষেত্রে 26শে জুলাই 2022 মধ্যে। তো এটা বন্ধুরা খুব ভালো একটা ফর্ম, দুঃখ নাই, মানে দুটো প্রসেসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এক অনলাইন আর অফলাইন। যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাও লাস্ট ডেট 20 তারিখ, আর যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চাও লাস্ট ডেট কিন্তু 26 তারিখ। ওকে বন্ধুরা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো নাহলে মিস করে যাবে। আমি রোজ আপডেট দেওয়ার চেষ্টা করছি, আর এছাড়াও যে গভর্নমেন্ট জবের টিপসগুলো দিচ্ছি, ইংলিশের টিপস দিচ্ছি, তো সেগুলো নাহলে মিস হয়ে যাবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নাহলে চ্যানেলের অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস হয়ে যাবে। নেক্সট লাস্ট হচ্ছে রেলওয়ে যন্ত্রাংশ তৈরির কারখানায় কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন, বয়স হতে হবে আবেদনকারী প্রার্থীর বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে, মানে একদম ইয়াং এজ নেওয়া হচ্ছে, এছাড়াও মানে বয়সের ছাড় পেয়ে যেতে পারেন, এটা দেখে নেবেন আপনারা বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা 26শে জুলাই 2022 বিকেল 5:30 মধ্যে আবেদন করতে পারবেন, তার মানে 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন রেলের ফর্ম এটা, তো যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা, এই 8টা আপডেট আমি আজকে তোমাদের সামনে প্রোভাইড করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর কারো যদি কোনো কোয়েরিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।